আসসালামু আলাইকুম, সীমাস কুকিং ডায়েরি থেকে স্বাগত। আশা রাখি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলা দিয়ে গরু মাংস ভুনা রেসিপি। তো আজকের রেসিপি আশা রাখি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল যারা নতুন তাদেরকে বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিও আপলোড দিলেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন। তো চলুন গরু মাংস ভুনা রেসিপি শুরু করে দিই। তো গরুর মাংস ভুনার জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বোলে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি হাড় সহ। 1.5 কেজির একটু বেশি হতে পারে, 1.5 কেজির পরিমাণেই। তো এর ভিতরে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজের বেস্তা, তো এর ভিতরে আমি দিয়ে দেব 3টি কাঁচামরিচ, 3টি 4টি কাঁচামরিচ দিয়ে দেব, স্বাদ মতো লবণ। এর ভিতর দিয়ে দেব আমি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা, আপনারা জিরা গুঁড়োটাও দিতে পারেন, আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সব ধরনের গরম মশলা আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি ভেজে তারপরে সেটা। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আমি 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, 3 পিস দারুচিনি, 2 পিস লবঙ্গ এবং 2 পিস এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব যেন মশলাটা মাংসের সাথে সুন্দর করে মিশে যায়। এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি মাংসটাকে 2 ঘন্টার জন্য এভাবে মেরিনেটের জন্য রেখে দেব। আপনারা চাইলে 5-6 ঘন্টাও রাখতে পারেন, তাহলে বেশি ভালো হয়, কারণ আমার কাছে সময় কম, সেজন্য আমি 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো এভাবে ঢেকে। তো 2 ঘন্টা পর ফিরে আসছি। তো 2 ঘন্টা হয়ে গেল, মাংসটা আমার মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল একটি পাত্রে। তো আমি এখন এর ভিতর দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা, এটাকে আমি সুন্দর করে একটু হালকা ভেজে নেব।
তাকে আমি বেশি ভাজতে যাব না, কারণ আমি অলরেডি মাংসের ভিতরে পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে রেখেছি, সেজন্য এই পেঁয়াজটা একটু আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, আমি এবারে সেই যে ম্যারিনেট করা মাংসটা আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দেব। তাকে আমি সুন্দর করে এভাবে মেরে নেব, মিশিয়ে নেব। মাংসটাকে এভাবে আমি সুন্দর করে মিশিয়ে এভাবে আমি কিছুক্ষণ অল্প কিছুক্ষণ জাল করব। আমি একটু সরা দিয়ে যে ঢাকনা দিয়ে রেখেছি আমি এবারে ঢাকনাটা তুলে নিলাম, তো মাংসটা কিন্তু হালকা পানি ছেড়ে দিয়েছে, তো এর ভিতরে আমি আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব, এভাবে একটু নেড়ে চেড়ে। আমি এটাকে 15 মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে। 15 মিনিট পরে আমি ফিরে আসছি, মাঝে দুই একবার আমি নাড়া দিয়ে দেব। আমি 15 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি, এতে পানিটা শুকিয়ে গিয়েছে এবং মাংসটা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে এবং সুন্দর একটি কালার এসেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে আমি 3 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা আমি মাংসটা সিদ্ধর জন্য দিয়ে দিলাম। তো আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। আমি এর ভিতরে 4টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম শুধু ফ্লেভারের জন্য, সুন্দর একটি ফ্লেভার আসবে সেজন্য। তো এখন আমি ঢেকে দিচ্ছি। আমি এটাকে ঢেকে 30 মিনিটের মতো জাল করব, মিডিয়াম টু লো আছে, তো এটা এর ভিতরে সিদ্ধ হয়ে যাবে। তো 30 মিনিট পরে আমি ফিরে আসছি। তিরিশ মিনিট আমি এটাকে জাল করেছি। আমি ঢাকনাটাকে তুলে নিলাম, এটাকে আমি ভাবে একটু নেড়ে দিচ্ছি। আমি 30 মিনিটের মতো 2-3 বার এটাকে নেড়ে দিয়েছি, তো এটাকে কিন্তু এখন মাংসটা ঘন হয়ে গিয়েছে,
সামান্য পরিমাণে একটু ঝোল আছে, আর আপনি যতটুকু পরিমাণে ঝোল দরকার ততটুকু রেখে দিবেন। আর উপরে কিন্তু তেল উঠে এসেছে, কালারটা অনেকটাই সুন্দর দেখাচ্ছে। তো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, এতে ভালো একটি ফ্লেভার আসবে। সেজন্য তো আমি এখন এটাকে তুলে নেব, সার্ভ করে দেব। তো রেডি হয়ে গেল ঘরোয়া মশলা দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি। তো এই রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে অনেক টেস্ট। এটা পোলাও, তারপরে ভাত, সাদা ভাত, নান, পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যাবে। তো আশা রাখি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।